গত 13ই নভেম্বর দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত বয়াল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। গত 16ই নভেম্বর মহিষাদলের স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে এসে এক বড় স্মরণসভা করার ডাক দেন শুভেন্দু অধিকারী। সেই মতো আজ মহিষাদলের রাজবাড়ি সংলগ্ন ছোলাবাড়ি মাঠে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত বয়ালের স্মরণসভার আয়োজন করা হয়। এই সভায় যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্মরণসভা উপলক্ষে কয়েক হাজার মানুষের জমায়েত হয় বলে খবর। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে হয় এই স্মরণসভা। আসুন শুনে নেই শুভেন্দু অধিকারী কি বললেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি, রিপোর্ট স্টিং নিউজ। অস্ত গেছে এখানে শতাধিকবার বিভিন্ন সভা সমিতি করেছি, তাই এই মাটিকে প্রণাম জানিয়ে প্রয়াত রঞ্জিৎ বয়াল মহোদয় তার স্মৃতির প্রতি ইতিমধ্যেই আমি পুষ্পার্ঘ নিবেদন করি, নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করেছি। আমি আলাদা করে আর নাম বলছি না। এখানে প্রারম্ভিক সভাপতি হিসেবে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি ডক্টর সুশীল লাড়া মহোদয় দিয়ে গেছেন আমাকে। আমি প্রারম্ভিক বক্তব্যে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি, ডাকার উদ্দেশ্য সংক্ষেপে বলেছি। তাদের পরিবারের সদস্যরা আছেন, দুজন সুযোগ্য পুত্র, উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, আমাদের বাংলা তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত সরকার 47-এ স্বাধীনতা পায়নি, 42-এ 17ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছিল এবং 22 মাসের বেশি অত্যাচারী, অর্থশালী, পেশি শক্তিতে ভরপুর সামরিক বাহিনী যাদের হাতে ছিল সেই ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সমান্তরাল সরকার চালিয়ে সর্বাধিনায়করা, তার সহযোগীরা রঞ্জিত বাবুরা আজকে গোটা পৃথিবীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে আজকে বাংলা বাঙালির ঐতিহ্য মাথা উঁচু করে হাড়না মানা স্বাধীনতা আন্দোলন 1926 সালে বৈশাদলের মাটিতে জন্মগ্রহণ করা স্বাধীনতা সংগ্রামী শ্রোতাভাজন প্রয়াত প্রণম্য রঞ্জিত বয়াল মহোদয় 13-11 তারিখে ইহলোকে যাত্রা করেছেন স্বগ্রামে 94 বছর বয়সে। পরলোকে যাত্রা করেছেন, তার বিধেয় আত্মার প্রতি আমরা নতমস্তকে বিনম্র চিত্তে প্রদীপ শিখা প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তার আত্মার অমরত্ব প্রার্থনা করেছি। এই অনুষ্ঠানে অবিভক্ত মেদিনীপুর জেলা তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা প্রায় 5,000 মানুষকে আমি নিজে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি নিমতৌরি স্মৃতিসৌধ ডক্টর সুশীল দ্বারা প্রতিষ্ঠিত তার সভাপতি হিসাবে আমন্ত্রণ করেছিলাম।